কথায় বলে নিজে যাকে ভালো বলে ভালো সেই নয়, লোকে যারে ভালো বলে ভালো সেই হয়। সে সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক শাসক দল তৃণমূলের বাঘা বাঘা নেতাদের দুর্নীতির কারণে আদালতে হাজিরা দিতে ও জেলের ঘানি টানতে হচ্ছে। ঠিক একই সময় উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড় পুরসভা এলাকার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডলের সুনাম ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। কেই আরমান মণ্ডল, কেন তাঁকে নিয়ে এত উৎসুক জনতা? তবে স্থানীয়রা জানিয়েছেন আরমান মণ্ডল উদার মনের অধিকারী, হিন্দু মুসলিম ও সহ অন্যান্য যে কোনো ধর্মাবলম্বীরা কখনো তাঁর থেকে নিরাশ হন না। আরমান মণ্ডল সম্প্রতি ছট পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাতেই প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এছাড়াও প্রতিটি ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে আরমান মণ্ডলের ভূমিকা এক কথায় অনবদ্য। এদিন সম্প্রীতির বার্তাবাহক এই আরমান মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইয়ে তো মেরা অন্দর মে ইনসানিয়ত হ্যায় কি আপনা ফর্জ মে আদা করতা হুঁ। আজ ইয়াহাঁ পর ছট পূজা গয়া, দিওয়ালি গয়া, দুর্গা পূজা গয়া আর রামনবমী গিয়া, হর তরফ সে ত্যোহার হম লোক মোহরম বকরিদ ঈদ তো হম লোক কাফি সুকুন ইজ্জত কে সাথ মানাতে হ্যাঁ। ইয়াহাঁ পর হিন্দু মুসলিম শিখ ঈসাই মাদ্রাসি হর কৌম ইয়াহাঁ পর হ্যায়, সব মিলকে আমরা মনা রে খুশিয়ার তরে রহতে হ্যাঁ। আর ছট পূজা যো গয়া, ইয়ে ছট পূজা কাফি হ্যায় পূজা, ছট পূজা মহান পূজা আমার হিন্দি ভাষাভাষী কে লিয়ে ইসে মহান পূজা কহা যাতা হ্যায়। তো আজ ইয়াহাঁ পর মানে আপনা কর্তব্য নিভায়া, আপনি মা বহনো কা যো ছট পূজা মে মানে আশীর্বাদ লিয়া, ঘর ঘর মানে গয়া, জিস তরহ সে যো ভি মদদ কে লিয়ে মে খড়া হুয়া উনহোনে মুঝে স্বীকারা, মুঝে কাফি আচ্ছা লাগা। বহুত আচ্ছা আরমান মণ্ডল হ্যায়। আর হামলোকে ছট পূজা মে শাড়ি কপড়া কেলা নারিয়েল সব দিয়া আর সবকে সাথ রহতা হ্যায়। ও মুসলমান হ্যায় তো মুসলমানকে জেসা নাই করতা, হিন্দু মুসলমান সবকো এক সাথ এক সমান দেখতা হ্যায়, গলত কুছ নাই দেখতা হ্যায়, হামলোকো সবকে এক সমান দেখতা হ্যায়। ওনাকে ভি আপনারা কি খুশি? হ্যাঁ হ্যাঁ, আরমান মণ্ডল সে আমরা খুশ হ্যায়। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের চার নম্বর ওয়ার্ড রাজুদ্দিন আরমান মণ্ডল খুব ভালো ছেলে, ও যেভাবে পার্টিকে কাজ করে আমার মনে হয় ওই পার্টিকে না থেকে আগে থেকে ও যেভাবে কাজ করে গেছে আমার মনে হয় এরকম কেউ কাজ করতে পারবে না। কি আপকা কিসি কি তরফ সে अगर किसी भी तरफ से हेल्प का आपको ज़रूरत है, हम हमेशा वादा किया हूँ कि 24 के 24 घंटे आपके पास खड़ा रहूँगा, चाहे वो रात हो चाहे दिन हो। तो मैं अपने बात के अचल के निमे में स्वीकार रहा हूँ, हमेशा इंसानियत के रूप में मैं अपना काम करता हूँ और काम करता रहूँगा कि हमारा जो ममता में जो सुप्रियो है हमेशा ये सिखाई है कि आप लोग हमेशा बीच में रहिए, लोगों के बीच में रह के आप लोग काम कीजिए। তো আজ মানে হামলো উনকা বাতো কা আমল কর রহা হুঁ। চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজউদ্দিন আরমান মণ্ডল, উনি সব সময় যখন উনি কাউন্সিলর ছিলেন না তখনও লোকের পিছনে দাঁড়িয়েছিলেন কি যেমন এখান আমাদের ওয়ার্ডে যেমন কেউ মানুষ এমন না থাকুক যাদের কোনো কষ্ট হোক। এবার তো উনি কাউন্সিলর হয়ে গেছেন আর যে নির্দেশ নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশ নিয়ে উনি চলেন সবসময়। এখানকার ধরুন আপনাকে যে কোনো তেহার হোক, রামনবমী হোক, ঈদ হোক, কুরবানি হোক, মোহরম হোক বা এই মাত্র গেল ছট পূজা, এই ছট পূজার মধ্যে উনি বাড়ি বাড়িতে গিয়ে মা বোনকে সবারকে গিয়ে যা দেবার ছিল দিলেন। কেন ওনার একটাই বক্তব্য কি না, যখন পর্যন্ত আমি আছি আমি সবাইকে নিয়ে নিচে চলবো আর সবাই কাছে আমি যাব, যেমন কারো কাছে কোনো কষ্ট না হোক। আরমান মণ্ডলের প্রশংসায় মুখ খুললেন বিশিষ্ট সমাজসেবী ও প্রতিবাদী নারী স্বপ্না ভাদুরী, শুনুন বিস্তারিত। আরমান মণ্ডল মহাশয় অত্যন্ত ভালো মানুষ, এটা আমার কথা না, এখানে চার নম্বর ওয়ার্ডে প্রায় 5000-এর ওপরে জনগণ বাস করেন, প্রত্যেক ধর্মের আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ প্রত্যেকটা কমিউনিটির মায়ের সন্তানরা এই চার নম্বর ওয়ার্ডে টিটাগড়ে বসবাস করেন। তো ওনাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আজকে কাউন্সিলরের গদিটা উনি করে দিয়েছেন। আমার যেসব ভাই বোনেরা আছেন চার নম্বর টিটাগড় ওয়ার্ডে, তো সেইখানে আমি একটা কথাই বলবো যে হয়তো আমরা ভাবি যে প্রত্যেকটা মানুষই হয়তো সমান, কিন্তু না, হাতের যেমন পাঁচটা আঙুল সমান হয় না, ছোট বড় হয়, তেমনি প্রত্যেকটা মানুষ কিন্তু এক হয় না, যার জন্য আমাদের রামকৃষ্ণদেব বলেছিলেন যে যত মত তত পথ, সবাই ভালো না। আমি বলবো যে হিন্দুদের মধ্যেও আমাদের অনেক আছে যে তারা বিভাজনটাকে পছন্দ করে মানুষের মধ্যে, বা ইসলামের মধ্যেও আছে, শিখ ইসাই জৈন বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মধ্যেই থাকে, কিন্তু সমাজে
একটা জনপ্রিয় মানুষ সমাজের বুকে হতে গেলে তাকে প্রথমে নিজেকে আগে ঠিক করতে হবে যে আমি যে সমাজে বসবাস করি, যে সমাজে আমি রয়েছি, যে ভারতবর্ষের মাটিতে আমি জন্মগ্রহণ করে পৃথিবীর মুখ দেখেছি, আলো দেখেছি, সেই মাটির মানে ইতিহাসটা কি। তো আমি একটা কথাই বলতে চাই যে মাননীয় আরমান মণ্ডল মহাশয় টিএমসির 4 নম্বর টিটাগড় ওয়ার্ডের কাউন্সিলর, ওনার জনপ্রিয়তা এতটা সেটা আমার মনে হয় আমি যত বলবো তত কম। কারণ আমি এর আগের বার একদিন এসেছিলাম, দাদা অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছিলেন এবং ওনার সঙ্গে আমি অনেকটা জায়গা গেছিলাম এই 4 নম্বর ওয়ার্ডের মধ্যে। তো আমি দেখলাম যে মুসলিমদের থেকে হিন্দুরা যেন দাদাকে বেশি ভালোবাসে। তো হিন্দুরাই বলছে যে এখানে আমাদের তো কোনোরকমভাবে আমাদের মুসলিমদের সাপোর্ট করার দরকার নেই, আমাদের এখানে যিনি কাউন্সিলর আরমান মণ্ডল উনি আমাদের ভাই, উনি আমাদের দাদা, উনি আমাদের ঘরের সন্তান, উনি আমাদের বিপদের সাথী, উনি আমাদের আলোর দিশা, উনি আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় একজন মানুষ। তো আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা এই আরমান মণ্ডল মহাশয় ওনার সঙ্গে আমরা থাকবো, আছি, আগামীতেও থাকবো। কিন্তু দাদাকে এতটা ভালোবাসেন এখানকার প্রত্যেক ধর্মের মানুষ, আমার মনে হয় এই রকম জনপ্রিয়তা অনেকেই কিন্তু পাই না। তো যাই হোক, আমি একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি যে মাননীয় আরমান মণ্ডল মহাশয় ওনার মতন প্রত্যেকটা মায়ের গর্ভে, প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা পরিবারে একটা করে সন্তান থাকলেই আমার মনে হয় যারা বিপদের মুখে পড়ে থাকে, যারা মানুষের কাছে সেবামূলক কাজ পায় না, যারা প্রত্যেকটা টাইম একজন হৃদয়বান ব্যক্তি খুঁজে পায়, আমার মনে হয় তখন তারা সেইটার অভাবটাই তো পাবে না। কারণ আমাদের স্বামীজি 1893 11 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে যখন আমাদের সনাতন ধর্মের প্রচার করেন তখন উনি একটা কথাই বলেছিলেন যে বড় লোক না হয়ে একজন বড় হৃদয়বান ব্যক্তি সমাজের বুকে হও, যাতে মানুষের সুবিধা অসুবিধা দেখতে পারো, মানুষের বিপদে থাকতে পারো, মানুষ তোমাকে ভালোবাসে এবং মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে যাতে তোমরা কাজ করতে পারো। এবং ইসলাম ধর্মেও আমাদের হযরত মুহাম্মদ সাহেবের বাণী রয়েছে যে তুমি যদি দেখো যে তোমার পাড়াতে, তোমার বাড়ির পাশে বা তোমার যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এভরিথিং যে কোনো মানুষ যদি না খেয়ে থাকে, যদি কষ্টে থাকে, বিপদাবদে পড়ে থাকে, তার পাশে গিয়ে তুমি সহযোগিতার হাত বাড়াবে। এমন কি হয়তো তুমি দেখতে পাচ্ছ যে সে খেতে পাচ্ছে না, তোমার রুটির থেকে অর্ধেক রুটি তুমি তাকে দাও, তুমি খাও। তো ইসলাম ধর্মে, আমাদের সনাতন ধর্মে, প্রত্যেকটা ধর্মেতে কিন্তু শান্তির বার্তা আছে। তো আজকে যেভাবে মানুষ জনপ্রিয়তা মানুষ এতটা মানে করে তুলেছে আরমান মণ্ডল মহাশয়ের জন্য, যে এত সুন্দরভাবে উনি ছট পুজোতে প্রত্যেকটা পরিবারের পাশে গিয়ে তাদের পাশে, সত্যি মনে হচ্ছে যে নিজের ওনার কোনো ফেস্টিভ্যাল হচ্ছে। উনি কিন্তু ভাবেনি যে আমি তো ইসলাম ধর্মের সন্তান, আমি তো মুসলিম, আমার তো নামের লাস্টে মণ্ডল আছে, নামের প্রথমে আরমান আছে। উনি কিন্তু সেটা কখনো যেন ভাবেনি, উনি শুধু একটা কথাই ভেবেছেন যে আমি একজন মানুষ, আমাকে মালিক পাঠিয়েছে মানুষের বিপদ আপদে সুখ দুঃখে তাদের পাশে থাকতে, আর সেটাই তিনি ছট পুজোতে করিয়ে দেখিয়েছেন। এবং উনি শুধু ছট পুজো উপলক্ষে না, আমরা দেখেছি প্রত্যেকটা সময়ে উনি প্রত্যেকটা মানুষের পাশে থাকেন দিন রাত 24 ঘন্টা, যার জন্য এই 4 নম্বর ওয়ার্ডের টিএমসির কাউন্সিলর মাননীয় আরমান মণ্ডল মহাশয়কে প্রত্যেকটা মানুষ বলছে যে আপনি আমাদের আলোর দিশা, আপনি আমাদের বিপদের সাথী, আপনি আমাদের ভাই, আপনি আমাদের দাদা, আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের সুখ দুঃখের সাথে। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি যে আরমান মণ্ডল মহাশয় সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক, আর এইভাবেই যেন টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানদেরকে যেন হাতে হাত মিলিয়ে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারে, এটুকুই বলি।